একটাবার চিন্তা করে কত সুন্দর সুন্দর জামা কাপড় আমরা পরি, আমার নবী দ্বীনের জন্য কি পরিমাণ কষ্ট করেছে। শুধু কষ্টের কথা আমরা বায়ানে বলি, প্র্যাকটিক্যাল জীবনে কষ্ট আমরা জীবনেও করি না। কি পরিমাণ খানা দানা আল্লাহ খান, কত রকমের নাস্তা আপনারা রেডি করে দেন, কত রকমের খানা সামনে আপনারা এনে দেন। আর আমার নবী আম্মা জান হযরত আয়েশা বলেন, নবী সবচেয়ে কঠিন কোন দিনটা আপনার জন্য ছিল? আল্লাহর নবী বললেন, আয়েশা কঠিন সময়ের কষ্টের কথা মনে করায় দিলা, ছোট্ট জায়েদকে নিন, রিং রোডটা পাড়ি দিন, এখন যেখানে রিং রোড এই জায়গা দিয়ে তাফে যেতে হতো, এই সেই পাহাড় গুলো বিরান বিরান জায়গা পাড়ি দিয়ে তাফের ময়দানে গেলাম, মানুষগুলো আমার চিনল না, পাথরের পরে পাথর মেরেছে, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছি, মাথা উঠাতে নিয়েছি, আবার পাগল পাগল বলে পাথর মেরেছে, আবার মাথা উঠাতে নিয়েছি, পাগল পাগল বলে পাথর মেরেছে, এত কষ্ট দিনের জন্য আমার নবী করেছে। এই নবীর নামে যদি দরুদ পড়েন, যিনি আপনার জন্য দাঁড়ায় থাকবে, সাফাত করবে, যিনি ধন্য বানায় দিবেন, তিনি কে? আজকের যুবকেরা কান খাড়া করে শোন, এতদিন ধরে মাহফিল করে বাংলাদেশে একটা পরিবেশ যখন তৈরি হচ্ছে, আজকে কিছু নাস্তিক বাম রামদের কারণে আযাবের দিকে দেশটা যাচ্ছে, ঠিক না বেঠি? জাহান্নামের পথে আমার যুবকদেরকে হাঁটাবেন না। 21 বছর বয়সে যদি মদের লাইসেন্স দেয়, এটা জাহান্নামের পথ, মদ জান্নাতের পথ হতে পারে না, ঠিক না বেঠি? এখন জাহান্নামের পথ অনেকে ফাজলামি করে টাই না, ঠিক কি না? জাহান্নামের পথে যদি আপনি হাঁটেন, একটাবার খেয়াল করে চিন্তা করেন, আমার দেশে একের পর এক ভূমিকম্প আসে, এমন এমন মাত্রায় ভূমিকম্প হয়, তারপরেও যিনি দয়া করে মাফ করে দেন, তিনি কে? এই গভীর রাতে আল্লাহকে হাজির রেখে, আল্লাহ আপনি হাজির, আপনি সর্বত্র, আপনার ক্ষমতা সর্বত্র বিরাজমান, আপনি কাদের কুদরত, সে আল্লাহর দিকে রুজু হয়ে বলছি, আমার দেশে বারবার আযাব আসে, শুধুমাত্র ইমানদারদের কারণে যিনি মাফ করে দেন, তিনি কে? কোরআনের একটা আয়াত সামনে নিয়ে আসে, আল্লাহ বলেন, আযাব যখন আসবে কাউকে ছাড়বো, কাউকে ধরবো এমনটা হবে না। সামনের দিনগুলো বড় আযাবের দিন আসতেছে, আমি হুজুর নিজে, আমি আমাকে বাঁচানোর জন্য নই, আমার জাতিকে বাঁচানোর জন্য বলছি, যদি বাঁচতে চান মদকে হালাল করা থেকে বাঁচেন, না বাঁচলে, না বাঁচলে যিনি আপনাদেরকে তছনছ করে ধ্বংস করবেন, তিনি কে? চার কারণে মানুষ খুব অহংকার দেখায়, এই সমস্ত কাজ করে, ফাইজলামি মার্কা কাজ, কয় কারণ? একটু আঙ্গুলটা উঠাই দেখাইতে পারবেন? লিল্লাহে তাকবীর, কয় কারণ? এবার আঙ্গুলগুলো নামান, কষ্ট হইতে স্যার না, এতক্ষণ ভালো ছিল, যদি ধোঁয়াটা জ্বালাইছে, কে আহারে মাহবুদ রে, ধোঁয়ার মধ্যে আমি ওয়াস করতে খুব কষ্ট হয়ে যাও, দম বন্ধ হয়ে আস, বাবার ধোঁয়ার মধ্যে একটু পানি ঢেলে দিয়ে, বাস এখন এটা নিয়ে আর চিন্তা করা দরকার নাই, যা হওয়ার হবে ইনশাল্লাহ বলে। কয়টা আঙ্গুল উঠেছেন? চারটা কারণে মানুষ এগুলা করে। এক নাম্বার কারণ হলো, আমার নিয়ত আমার দা
দাদা মালিক কল্লাম, একটু টাকা হয়েছে সানি লিওনের মতো বিশ্বনাথ কিনে বাংলাদেশে মুসলমান পরিচয় দার ওই কুলাঙ্গা প্রোগ্রাম করতে পারে ঠিক না বেঠি? মুসলমান পরিচয় দেবার দাঁড়িয়ে রাখছে কি এরা? দুঃখ আমাদের ভাইয়েরা, কিছু টাকা হয়েছে নিজেকে কারুনের মতো দাম্পি অহংকারী মনে করো না, কারণ কারুনকে সব দল বলে, মাটি নিচে তার বাড়ি গোসটা যিনি পুঁতে দিয়েছেন তিনি কে? এক নম্বর কারণ এটা টাকার ঘর। তখন সানি লিওন রিনিয়াস মুসলমান কলিজা ফেটে যায় দুঃখ কারে বলে, কয় এখন নাম পরিবর্তন করে আসছে, কি আর কর কি আর কর, আসছে বাংলাদেশ পুরো দেশটা নাচায় গেছে। আর এই নাচানোর গুণাটা এই যে ভিডিওতে ফেসবুকে ফেসবুকে সারা বাংলাদেশের যুবক গুলাকে গুণাগার বানায় দিয়ে গেছে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমার দেশের মানুষগুলা কই আছে? আমরা কত কষ্ট করে কোরআনের মাহফিল গুলো সাজিয়েছি, কত দিনের শ্রম, তাদের কাছে এটার কোনো মূল্য নাই। তারা বলে হাইরে সব তো হুজুর হয়ে যাচ্ছে, সব জঙ্গিবাদ হয়ে যাচ্ছে। আগে এক সময় সংস্কৃতি চর্চা ছিল, নাচ গান ঢুল ডক্কর একতারা দোতারা সেতারা ঢুল তবলা হারমোনিয়াম এগুলা দিয়া খুব সংস্কৃতির চর্চা ছিল, হুজুররা এই মাঠ দখল করে ফেলছে। হুজুররা দখল করে নাই, আল্লাহ দখল করে দিয়েছে, তোমরা এটাকে আটকে দিতে পারবে না, পারবে না এবং পারবে না। এটা জনস্রোত, আগুন নিয়ে খেলবে না, এটা একটা আগুন, কোরআনের হেদায়েতকে আটকায় দেওয়া আজাব আসার লক্ষণ, ঠিক কিনা বলে? এটা এক নম্বরে করে টাকার গরমে, ঠিক কিনা? দুই নম্বরে করে কিছু লোকজন যখন নেতার পেছনে স্লোগান দেয়, নেতার আর হুশ নেই, নেতা মনে করে আমি কিছু একটা হয়ে গেছি, তোমার নেতাগিরি বেশি দিন টিকবে না, নম্রত থেকে শিক্ষা নাও, যখন ধ্বংস করা লাগবে সাথে লোকের জুতা জুতা পেটার মধ্য দিয়ে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? ওমান নিয়াতামাদ আলা আকলিহি দল্লাম, আপনি আমি যদি আমার মেধা আমার জ্ঞান আমার যোগ্যতা দিয়ে ইসলামের বিরুদ্ধে লাগি, স্পষ্ট লিখে রাখেন আমার জ্ঞান আমার বিদ্যা যিনি দিয়েছেন তিনি কে? বিরুদ্ধে লেখা শুরু করছেন সে আল্লাহ। বেশি দিন যাবে না, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, এ জাতীয় কথা যে বলেছে তুমি নাই সব আছে, ঠিক না বেঠি? সুতরাং বুঝতে হবে ইসলামের বিরুদ্ধে আপনারা আকল করে লাগায় না, পারলে খেদমত করেন ইসলামের, আপনাকে যিনি বড় বানায় দিবে তিনি কে? দেখেন কবি আল মাহমুদ খিদমত করেছে এই জাতির জন্য, খিদমত করেছে কাজী নজরুল ইসলাম, খিদমত করেছে, আমরা তো তাকে সেলিউট জানাই দোয়া করি তাদের জন্য। কিন্তু আরো কিছু ছিল যাদের নাম শুনলি আমরা সাথে সাথে বলি আহারে লোকটার না জানি কি অবস্থা, পিঠে মনে বস্তা বানায় ফেলছে, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান চিন্তা করে না করুকে কাজে লাগান, ইসলামের জন্য করু কাজে লাগান। চার নম্বরে ওমান নিয়াতামাদ আলা সুলতানিহি দাল্লাব, একটা চেয়ার যখন আপনি পেয়েছেন, ক্ষমতার চেয়ার ক্ষমতার মসনদ যখন আপনার হয়েছে, এই ক্ষমতার চেয়ারকে আপনি স্থায়ী মনে করবেন না, ক্ষমতার চেয়ারটা চিরদিনই অস্থায়ী, যে কোনো সময় যিনি লাঞ্ছিত অপদস্থ অপমানিত করবেন তিনি কে? আমাদের কিন্তু এত শত কিচ্ছু নেই, আমাদের জায়গা একটা, ওমান নিয়াতামাদ আলা আল্লাহি ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা, আপনি যদি আল্লাহর উপরে ভরসা করতে পারেন আপনার কোনদিন অপদস্থ হবেন না, লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না, যিনি আপনাকে সম্মানিত করবেন তিনি কে? আল্লাহ।
আমার মহব্বতের ভাইরা, যে চারটা বললাম সমাজের ভিতরে আছে না নাই? এবার আমার ভাইরা দশটা আঙ্গুল উঠান তো দেখি। মাশাআল্লাহ, কি দশ আঙ্গুল উঠে গেছে সবার জোরে! লিল্লাহে তাকবীর! এবার হাত গুলা নামা, মনোযোগ আসছে তো? আবার দুনিয়াতে সুখ চাই, জান্নাতেও কি চাই? দুনিয়াতে সুখ চাই, জান্নাতেও কি চাই? এত এত গুনাহ আমরা আমাদের জীবনে করেছি, জান্নাতের আশা করতে পারি না। কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরিন, আজকে বলে যা সব উম্মতকে মাফ করে দিবে আল্লাহ। শুধু মাফ করবে না, প্রকাশ্যে বুক ফুলায়া যারা জুলুম নির্যাতন নিপীড়ন করে, নির্দোষকে যারা দোষী সাজায়, বুক ফুলায়া যারা গুনাহ করে, তাদেরকে যিনি মাফ করবেন না তিনি কে? আর সবার আল্লাহ মাফ করে দেন, আল্লাহ তো মাফ করে দিতে চান। শুধু আজকে একটু আল্লাহ ডাক দিয়ে বলেন না, আল্লাহ আমাদেরকে মাফ করে। আল্লাহর কাছে যখনই গোলাম মাফ চান, ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার, যখনই আপনি আল্লাহর কাছে মাফ চান, দিনের বেলা গুনাহ করেছেন, রাত্রি বেলা আল্লাহ ডাকে আর বলে গোলাম আয় আয় মাফ চান। যখনই মাফ চাবেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? ওয়া ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহার লিয়াতুবা মুসিউল লাইল, আবার আপনি রাত্রি বেলায় গুনাহ করেছেন, দিনের বেলা আল্লাহ ডাকেন আর বলেন আয় গোলাম আয়, একটা বার মাফ চা, যিনি তোমার গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? এবার আসেন, আল্লাহর নবী কাদেরকে শাফাত করবেন জানবেন? জানার দরকার আছে? যত উম্মত এখানে বসা আছেন, আমার হিন্দু ভাইয়েরাও থাকতে পারে, তাদেরকেও সুস্বাগত। যত মুসলমানের সন্তান এখানে বসা আছেন, আপনাদেরকে দরদ দিয়ে বলি, এক নম্বরে নামে শাফাত পাবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যদি আপনি কালেমা পড়ে থাকেন, এই মন থেকে কালেমা পড়ার কারণে নবী আপনাকে আমাকে শাফাত করবে, শাফাতে যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দেবেন তিনি কে? তাহলে কালেমা মন থেকে কারা কারা পড়ছেন একটু বলেন তো, কারা কারা পড়ছেন? লিল্লাহে তাকবীর, আবার হাতগুলা নামান, লিল্লাহে তাকবীর। এবার একটু পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যত শ্রোতা আছেন সব শ্রোতাদেরকে বলি, প্রতিদিন অন্তত কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইমানটারে নতুন করব কেমনে? আপনাদের ঘর মাঝে মাঝে ল্যাব দেন না? ল্যাব ল্যাব কি? লেপা মানে শীতের ল্যাব? কোন ল্যাব? ঘরের ল্যাব। আপনার বাসায় কি বলে? এই যে লেপা বলে মাঝে মাঝে মাটির ঘর লেপা হয়, নিচের কি জানি বলে এটা মাঝিয়া, হ্যাঁ ওই মেঝে আর কি, আপনার কি মাঝেই বলে? তো এই মাঝিটারে মাঝে মাঝে কি করে? লেপে দেয়। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বলেন, ও নবীজি, ইমানটারে লেপন করব কিভাবে, নতুন করব কিভাবে, সংস্কার করব কিভাবে? আল্লাহর নবী বললেন, কাসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, যিনি ঈমানটাকে নতুন নবায়ন করে দিবেন তিনি কে? এবার আসেন আমার ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য প্রথমে শাফাত পেল, কালেমা যে পড়বে মন থেকে তার জন্য শাফাত। আপনি যদি মন থেকে কালেমা না পড়েন, ক্ষমতার দ্বন্দ্বে কোরআনের বিরুদ্ধে যদি দাঁড়ায় যান, ক্ষমতার জন্য যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেন, মন থেকে আপনি কালেমা পড়েন না,
জায়গায় দেখানোর জন্য কালেমা পড়েছেন, ঠিক না বেঠি? মন থেকে কালেমা পড়ে, নাহলে আপনি উঠে তাহাজ্জুদ করতে পারেন, অনেক এবাদত বন্দী করতে পারেন, কিন্তু মন ঠিক নাই লাভ নাই। আস্তে আস্তে ঠিক কিনা বলেন? এখন অনেকের পছন্দ হবে না যে আজকে আর অসম্ভব না। হুজুর আমাদের বিরুদ্ধে বলা শুরু করলো, আমরা এমনও কথা শুনছি কই অমুকটা বলতে বলতে আল্লাহ তুমি আমার মরণ দিও, কি রে তোর কি হয়েছে? খবরদার মুসলমানের সন্তান, আপনি যদি মন থেকে কালেমা পড়েন, নবী কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে খুঁজবে। হুররাম মুহাজ্জালিন মিনাল ওয়াদু, ওজোর পানিগুলা জকজক করে উঠবে, চকচক করে উঠবে। নবী সেদিন আপনাকে সাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? দুই নাম্বার পয়েন্টে চলে আসে, আজান যখন শুনবেন, আজানের জবাবে পড়বেন আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বা'আসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আযানের সময় আপনি যখন নবীজির জন্য ওয়াসিলা দোয়া করবেন, আপনি নবীর উম্মত নবীর জন্য দোয়া করলেন, নবীজি বলছেন হাল্লাল্লাহু শাফাতি, তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। নবী যদি অবশ্যই শাফাত করে, যিনি আপনাকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এবার আসেন তৃতীয় নাম্বার, খুব কষ্ট হচ্ছে আর সর্বোচ্চ যদি 15 মিনিট কথা বলি অনেক কষ্ট হবে। বাবারে ফজর পর্যন্ত যাওয়াটা আমার দ্বারা সম্ভব না, যতটুকুন পারি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। তবে শর্ত হচ্ছে আল্লাহর গোলামেরা মনোযোগ নিয়ে বসতে হবে। কয় নাম্বারে আছি? মাশাআল্লাহ মনোযোগ আছে। যুবক তুমি চলে গেলে মাহফিল চলবে কেমনে? মাশাআল্লাহ বসো। ওরে আল্লাহ, সে আরেকজনের কাছে মোবাইল চাইছে, ওরে বাবা ভিডিও লাগবে না আজকে। এই তো মাশাআল্লাহ, যুবক একজন যাওয়ার জন্য চিন্তা করছিল, তিনজন চলে আসছে, লিল্লাহে তাকবীর। এই তিন যুবক যাওয়ার চেষ্টা করছিল, ধাওয়া খেয়ে চলে আসছে, কইছে হুজুর যেতে গেছিলাম কিন্তু ধাওয়া খেয়ে গেছি। আপনি তো চিন্তা করেন না, এখন রাত গভীর, যাবেন আর ধাওয়া খাবেন? একজন এর মধ্যে উঠা শুরু করছে, হায় রে যুবকেরা আসবে ইনশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। কয় নাম্বারে আছি? জোরে কয় নাম্বার? এরপরে আমার ভাইরা তিন নাম্বারে আসেন, তিন নাম্বারে হলো আকসারুহুম আলাইয়া সালাম, অধিক পরিমাণে নবীর নামে দরুদ পড়বে। নবীর নামে দরুদ পড়ার কারণে নবী আপনাকে চিনবে। একটা বার চিন্তা করেন, একটা বার ভাবেন, নবী কোনদিন আমার মতো নালায়েক গুনাহগার কে নবী দেখে নাই, আমার মতো আজহারিকে নবী কোনদিন দেখে নাই, নবীজিকে কোনদিন আমি দেখি না। তবে নবীকে যদি দেখতাম, আমার নবী যদি কলিজাটা চাইতো, কলিজাটা আল্লাহর নবীর সামনে পেশ করে দিতাম। এমন মোহাম্মদ নবীজির জন্য উম্মতদের আমার দেশে আছে, নবীর জন্য মোহাম্মদ হৃদয়ের ভিতরে লালন করে। এই মোহাম্মদ থেকে বলি, আপনি যেমন আপনার নবী আমার নবী বিশ্ব নবীরে মহব্বত করে, নবী আমারে কেমন মহব্বত করেছে একটা বার চিন্তা করেন। সাহাবীরা সামনে বসা, আল্লাহর নবী বললেন অদিত্য লাউনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় আমি যদি আমার ভাইগুলোকে দেখতে পেতাম। সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই কারা? আলাসনাই খোয়ানো, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন না না, তোমরা আমার ভাই না, বললাম তোমার সাহাবি, তোমরা আমার সাহাবি। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, মান আমানা বি ওয়া
কোনদিন আমি নবীকে দেখতে না না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার ভাই তারা হবে আমার ভাই বলেন আল্লাহু আকবার একবারও নবীজিরে দেখিনি না দেখে যারা ঈমান এনেছি নবীজি বলছেন এরা আমার ভাই সেই মানুষগুলারে নবী মোহাম্মদ বরিশ খুঁজবেন সেদিন সেদিন যদি আপনি অধিক পরিমাণ দরুদ পড়া ব্যক্তি হন নবী আপনাকে সাফাত করবে সাফাতে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে এবার চিন্তা করেন আমার ভাইয়েরা কয় নাম্বার ও মাশাআল্লাহ এই রাত্রে মনে করছিলাম মনোযোগ একবারে জিরো গেছে এখন জিরোতে যায় না আলহামদুলিল্লাহ আমি দেখতেছি 100% মনোযোগ আছে কয় নাম্বার সবাই বলতে হবে কয় নাম্বার এক নাম্বারে কি মাশাআল্লাহ মাশাআল্লাহ লিল্লাহ তাকবীর এই কয় নাম্বার শ্রোতা এক নাম্বার একবার নাম্বার এক এবার নাম্বার দুই বলেন তো দেখি মাশাআল্লাহ আজানের লিল্লাহে তাকবীর এগুলো একেবারে যপনে যপনে মুখস্থ করে ফেলবেন তাহলে কাজে লাগবে অন্তত বলতে তো পারবেন নবী আপনার মহব্বত করে এই ওয়াজটা শোনার পর থেকে আমলটা করছি পারবেন না বলতে ইনশাআল্লাহ এরপরে তিন নাম্বারে মাশাআল্লাহ মনোযোগ সবার না থাকলেও কিছু মানুষের এখানে মনোযোগ আছে এবার বলেন তিন নাম্বারটা কি একটা বার চিন্তা করে কত সুন্দর সুন্দর জামা কাপড় আমরা পরি আমার নবী দিনের জন্য কি পরিমাণ কষ্ট করেছে শুধু কষ্টের কথা আমরা বায়ানে বলি প্র্যাকটিক্যাল জীবনে কষ্ট আমরা জীবনেও করি না কি পরিমাণ খানা দানা আল্লাহ খান কত রকমের নাস্তা আপনারা রেডি করে দেন কত রকমের খানা সামনে আপনারা এনে দেন আর আমার নবী আম্মা জান হযরত আয়েশা বলেন নবী সবচেয়ে কঠিন কোন দিনটা আপনার জন্য ছিল আল্লাহর নবী বললেন আয়েশা কঠিন সময়ের কষ্টের কথা মনে করায় দিলা ছোট্ট জায়েদকে নিন রিং রোডটা পাড়ি দিন এখন যেখানে রিং রোড এই জায়গা দিয়ে তাফে যেতে হতো এই সেই পাহাড়গুলো বিরান বিরান জায়গা পাড়ি দিয়ে তাফের ময়দানে গেলাম মানুষগুলো আমার চিনল না পাথরের পরে পাথর মেরেছে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছি মাথা উঠাতে নিয়েছি আবার পাগল পাগল বলে পাথর মেরেছে আবার মাথা উঠাতে নিয়েছি পাগল পাগল বলে পাথর মেরেছে এত কষ্ট দিনের জন্য আমার নবী করেছে এই নবীর নামে যদি দরুদ পড়ে যিনি আপনার জন্য দাঁড়ায় থাকবে সাফাত করবে যিনি ধন্য বানায় দিবেন তিনি কে কয় নাম্বার সবাই বলেন কয় নাম্বার তিন শেষ এবার যাব কত নাম্বার চার নাম্বারে মান ইস্তাতা মিনকুম ফালিয়ামুত ফিল মাদিনা তোমাদের কারো যদি সক্ষমতা থাকে সেজন্য মদিনায় মৃত্যুবরণ করে এখন বলেন হায়াত আর মৌত কার কোথায় হবে কে জানে মাশাআল্লাহ কে জানে যারা দাঁড়ায় আছে তারাও বলেন কে জানে হায়াত আর মৌত কে কখন জন্মাবে কে কখন মারা যাবে আপনি আপনার নিজের ভিতরে যদি চিন্তা করেন 50 বিলিয়ন কোষ প্রতিদিন আপনার শরীর থেকে মারা যাচ্ছে আল্লাহ আপনি জীবিত এর ভিতরে 50 বিলিয়ন কোষ প্রতিদিন মারা যাচ্ছে এই হায়াত আর মৌত কার নিয়ন্ত্রণ আল্লাহর নিয়ন্ত্রণে হায়াত আর মৌত সব বিলীন হয়ে যাবে চিন্তা করেন হায়াত আর মৌত আল্লাহর হাতে সে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সেদিন সাফাতের অনুমতি যখন দিবেন নবী খুঁজবেন মদিনায় কে মারা গেছে এইবারও যখন মদিনায় গেলাম মহব্বত করে নবী রওজার দিকে তাকাচ্ছিলাম গম্বুজের দিকে তাকাচ্ছিলাম আল্লাহ এবারের আশা যদি শেষ আশা হয়
মদিনার মধ্যে কবুল করে নিও। যদি আপনার শেষ নিঃশ্বাস মদিনায় ত্যাগ হয়, আপনি যদি মন থেকে চান, আল্লাহ যদি তৌফিক দেন। নবী বলেন, আনা শাহিদুল্লাহ, আমি দাঁড়ায় তার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিব। আল্লাহর নবী যদি সাক্ষী দেয়, শাফাত করে যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন, তিনি কে? এবার আমার ভাইরা, কয় নাম্বার? মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ! আর পাঁচ ছয় মিনিট ওয়াজ করব? কিসের এক ঘন্টা? লিল্লাহে তাকবীর, আর আধা ঘন্টা কে কে নাই হাত তুলেন? ওরে বাবা, কে কে নাই হাত তুলেন? একজন হাত তুলছে হুজুর, আমি আর নাই হুজুর, আমি যাইতেছি হুজুর বাড়ির দিকে। এবার আর আধা ঘন্টা কে কে শুনবেন হাত উঠায় দেখা। লিল্লাহে তাকবীর, জোরে মাঝখান থেকে একজন তাকবীর দেন তো দেখি। এইবারও দারুল আমান ট্রাস্টে আশা হল, কিন্তু আমি আশাহত হইনি। এই জন্য আশাহত হইনি, ইয়া মুহাম্মদ ইন্নি কাদাইতু কাদান নাবিয়ার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ যা ফয়সালা নিয়েছি বিপরীত কেউ ঘটাতে পারবে না, ঠিক কিনা বলেন? যেহেতু আল্লাহ ফয়সালা রাখে নাই, হয় নাই। এই গুগুদাহের আজকের এই মাহফিলে আপনারা যারা আসছেন হক আদায় করতে চাই, আপনারাও কি শুনতে চান? কয় নম্বরে আছি? ওহ মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, কয় নম্বরে আছি? এবার আমার ভাইরা পঞ্চম নম্বরে, মনটারে নরম করে দেন, শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের বড় গুনাহ করে ফেলেছে এমন উম্মতদের কেউ সেদিন নবী খুঁজবে, শাফাত করবে, যাদের পিঠের ভিতরে জাহান্নামের ওর লেখা হয়ে গেছে, এমন দাগি দাগি আসামিদেরকে নবী খুঁজবেন, শাফাত করবেন। ওই দাগি দাগি আসামিদেরকে নবী শাফাতের কারণে যিনি ধন্য বানায় দিবেন, তিনি কে? গেছে কয়টা? আঙ্গুল উঠাইছিলাম কয়টা? লিল্লাহে তাকবীর, তাহলে বাকি আরো? এবার পাঁচটা শুনেন, যাদেরকে নবী যে শাফাত করবে না, যাদেরকে চিনবে না। এক নম্বরে কুল্লু গালিন নারী, এক নম্বরে যে লোকটা নিরপরাধ কোন মানুষকে অপরাধী সাজা দিয়েছে, তুই বড় ধরনের মিথ্যাবাদী প্রতারক, তোমার দিকে নবী সেদিন তাকাবে না, শাফাত করবে না, ঠিক না বেটি? তুমি সেদিন বুঝবা কি করেছো আর কি ছেড়েছো আর কি হারিয়েছো। যতজন নিরপরাধ মানুষকে অপরাধী বানায়, বাড়ির ভিতরে ঘুমাতে দেয় না, সন্তানের মুখ দেখতে দেয় না, এখনই মাফ চাও, নবীজির শাফাত তোমাদের কপালে জুটবে না, ঠিক না বেঠি? আহারে, কিছু দৃশ্য আমাদেরকে কাদা, আমরা বলতে পারি না। সন্তান বাপের দিকে তাকায় থাকে, জেলখানার গেটে গিয়ে সন্তান ফুপায় কাঁদে, এই রকম দৃশ্যের যখন অবতারণা করা হয়, এই দৃশ্যগুলো আমাদেরকে বলে দিচ্ছে এখনই নিরপরাধ মানুষকে অপরাধী সাজানো থেকে আপনারা বাঁচেন, না হলে যিনি আজাবের পর আজাব দিয়ে পরীক্ষা নেবেন, তিনি কে? আজাব আসতেছে, আল্লাহ শুধু আমাদেরকে মাফ করে দেয়, মাফ করে দেয়, আজাব আসতেছে। দুই নাম্বারে আমার ভাইরা, ক নাম্বার? তাহলে নিরপরাধ অপরাধী বানাইলে তাকে নবীজি শাফাত করবে। এবার ক নাম্বার? দুই নাম্বারে জালিম, মালি জালিমিনা মিন হামিম ওয়ালা শাফী, কোন জালিমের জন্য
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন কোন জালেমের জন্য কোন বন্ধু নাই, শাফাকারীও নাই। ইত্তাকুল যুলম ফা ইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, যুলম ছাড়ো, কারণ যুলম করলে অন্ধকারে তোমাকে থাকা লাগবে, জাহান্নামে থাকা লাগবে। এখন যুলমকারীর সংখ্যা কম না বেশি? এক নাম্বার জুলুম হয় কি জুলুম, বর্তমান সময়ে একটু তাকায় দেখবে এই সময়টা এমন, আইয়ুনজিলাল জাহান, জাহান্নাম যখন সায়নাত হয়ে যাবে। আল্লাহ রাসূল যেন এই হাদিসটা দেখে দেখে বলতেছেন উম্মতেরা সাবধান হও, এখন তাকায় দেখেন 21 বছরের মধ্যে লাইসেন্স দিবে, এর চেয়ে বড় জাহালত আর আছে? দুই নম্বরে রাসূল বলেছেন আইনুর ফাল আলে ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামান, আল্লাহ তুমি বলছে তোমাদের পরে এমন একটা সময় আসবে জাহালত বেড়ে যাবে, জাহালত বেড়ে যাবে, মদের লাইসেন্স দিবে, পতিতাদেরকে লাইসেন্স দিবে, এগুলো যখন শুরু হবে এর নাম জাহালত, ঠিক না বেঠি? দুই নাম্বার কি, আইয়ুরফাল আল জ্ঞান উঠায় নিবে, এখন ধর্ম শিক্ষিত উঠে নিচ্ছে, এত এত শিক্ষার বিরে ধর্ম শিক্ষা নাই, ধর্ম শিক্ষা না থাকলে 21 বছরের ছেলেরা বড় বড় লোক খেতে পারবে, ঠিক না বেঠি? এরপরে আমার ভাইরা এমন সময় আসবে আইয়ুব সালাম হারা যেমন সময় আসবে হত্যা বেড়ে যাবে। সেদিন একজন মা নামাজ পড়তেছিল, তার মেয়েটাকে ফেব্রুয়ারি মাসে দর্শন করা হয়েছে, দর্শন করে মেয়েটাকে হত্যা করে অনেক দূরে মাথা অনেক দূরে দেহ ফেলে রেখেছে। যখন তাদেরকে ধরা হয়েছে স্বীকারোক্তি দিয়েছে, হত্যা করার পরও কয়েকবার দর্শন করেছে, এমন দৃশ্যগুলা যখন শুরু হয়ে যাবে আপনি বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? এখন জুলুম নির্যাতন আছে না নাই? জালেমদের জন্য কোনো শাফাত নাই। ক নাম্বার, জোরে ক নাম্বার, এক নাম্বার কি? হ্যাঁ, নিরপরাধরে অপরাধী বানানো, হয়নি হয়নি এগুলা? দুই নাম্বার কি? হ্যাঁ, জুলুম অন্ধকার, জুলুম একটা নিজেই অন্ধকার, এই জন্য দেখবেন জালেমরা অন্ধকারে নিয়েই অনেক জুলুম করে, ঠিক কিনা বলেন? এরপরে তিন নম্বরে দেখবেন বেদাতি যারা, সাহিবুল বিদাত, বেদাতিদেরকে নবীজি শাফাত করবে না। আজকের মাহফিল থেকে বলি, নবীজির মোহাম্মদ করেন, মোহাম্মদ করেন শুধু মুখে বলা নয়, বেদাত ছাড়া লাগবে, বেদাত ছাড়লেই নবীর শাফাতে আপনি ধন্য হবেন, ঠিক না বেঠি? একটা পর্দা দিয়ে দেওয়া হবে, নবীজি বলবে এটা তো আমার উম্মত, বলা হবে না আপনার উম্মত না, অনেক পরিবর্তন সে ইসলামের মধ্যে করেছে। আল্লাহর নবী বলবেন সুকান সুকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে চলে যা, তুই ইসলামের মধ্যে রক্ত জ্বলা দিন ইসলামের মধ্যে পরিবর্তন করেছিস, তোর সঙ্গে কোনো সম্পর্ক নাই। বেদাতিকে নবী সেদিন শাফাত করবে না, নবীর শাফাত বেদাতি পাবে না। যদি শাফাত পেতে চান সুন্নত মানা লাগবে, ঠিক না বেঠি? কিন্তু আমরা কোন ক্ষেত্রে সুন্নত মানি না, চুল কাটি, চুল কাটার সময় ডানে নাই বায়ে নাই পিছনে নাই সামনের দিক দিয়ে, এটা কি নবীর সুন্নত নেই কথা করে, এটা নবীর সুন্নত? সুতরাং আমার ভাইয়েরা চিন্তা করেন, আপনার মেয়েকে আপনি ড্রেস পরিয়েছেন আল মুতারাম জিলাব, এমন বিশ্রী ড্রেস, যেই ড্রেস পুরুষের সেই ড্রেস যখন মহিলারা পরবে, এমন মহিলার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কি? খবরদার, আমল পরিবর্তন করে। চার নম্বরে মুশরিক জানাব, মুশরিকদেরকে নবী যে শাফাত করবে না। এখন সমাজের ভিতরে শিরকের সংখ্যা, মুশরিকদের সংখ্যা কম না বেশি? কয় কি, করোনা থেকে আমরা বাঁচছি, কারণ মানুষ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, আমাদের দেশের মানুষের করোনা কিছু করতে পারে না, করোনা মোকাবেলা করেছে,
করোনা মোকাবেলা করেছি জাতীয় কথা বললে স্পষ্ট শিরক করা হবে, জনগণ ক্ষমতার মালিক এইটা বলল তেমন শিরক করা হবে ঠিক না বেঠি? জনগণ ক্ষমতার মালিক, একটু তাকান আমার আঙ্গুলের দিকে, তাকে স্যার এবার এই পানির ফোঁটাটার দিকে তাকান, তাকে স্যার সবাই দেখছেন কি দেখছেন? কাপ থেকে নিয়ে এক ফোঁটা পানি কোথায় রাখছি? বুঝে তেলে দেখবেন জোরে আল্লাহ একবার জবান দিয়ে বের হবে, একটু বোঝার চেষ্টা করে। আল্লাহর আরশে আজিম পাহারা দেয় ফেরেশতারা কেমন বড়, নখের মধ্যে যদি সমুদ্র মহাসমুদ্র নদী সমূহের পানি ঢেলে দেওয়া হয়, আমি যেমন কাপ থেকে এক ফোঁটা পানি নখের উপরে রেখেছি গড়ায় পড়ে নাই, ফেরেশতাদের নখ গুলা এত বড় গড়ায় পড়বে না। এরপরে চিন্তা করেন মালাকুল মউত কত বড়, মালাকুল মউতের সামনে সাত আকাশ আর সাত জমিন একটা প্লেটের সমান, একটা প্লেটের সমান। এজন্য যে পরিমাণ মানুষ জন্মগ্রহণ করে তার দ্বিগুণের চাইতে বেশি মানুষ মারা যায়, বলেন আল্লাহু আকবার। আপনি কই যাবেন? যাওয়ার জায়গা নাই। এবার আকাশগুলা কত বড় বোঝার চেষ্টা করবেন একটু, না কষ্ট হয়ে যাবে, বুঝবেন? লিল্লাহে তাকবীর। কারা কারা বুঝতে চান একটু হাত তুলে তো দেখি। লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো নামান, মাশাআল্লাহ। কয় নম্বরে আছি? মাশাআল্লাহ, মনোযোগ এত ভালো, একেবারে হৃদয়টা ভরে গেছে। বলেন তো এক নম্বরটা কি? নির্দোষীকে, আর এর একটু বেশি বেশি বইলা মনে করায় দেন, তাহলে একটু যদি মনে থাকে। বলেন এক নম্বর কি? আমাদের এখানে অনেক প্রশাসনের ভাইরা আছে, আমরা একটা কথা কোরআন সুন্নার বাহিরে আমি বলি নাই। আপনি যদি ডকুমেন্ট চান বাই ডকুমেন্ট আমি আপনাকে দেখাই দেব, আসেন আসেন, ঠিক কিনা বলেন? তো হাদিসের কথা যদি আপনার ভালো না লাগে আপনি নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। এক নাম্বার কি? নিরপরাধকে দোষী বানাইলে আপনি নবীর পরিচয় দিয়া বুক ফুলায় হাসার কোনো দরকার নেই, ঠিক কিনা? দুই নাম্বার কি? হ্যাঁ, জুলুমকারী। তিন নাম্বার বেদাত। চার নাম্বার মুশরিক। পাঁচ নাম্বারে আমার ভাইরা যারা এই মাহফিলে বসে মুশরিক নিয়ে কথা বলছিলাম, চার নাম্বার থেকে পাঁচ নাম্বারে আসার আগে একটু আপনাদেরকে বুঝাই আল্লাহর সাথে শিরিক করেন না আজকে থেকে, একটু বুঝাবো বুঝাবো, মনোযোগ আছে? জোরে আছে? এবার মনটা দিয়ে দিন, একটা বার চিন্তা করে কেমন মালিকের গোলাম আমি, কোন মালিকের গোলাম আমি, কোন মালিকের দাস আমি, যেই মালিক আমার আপনার নিকটে এসে প্রতিনিয়ত এখন ডাকতেছে আর বলতেছে হাল মিন মাকরুবিন ফায়ুফারাজানহু, গোলাম রে এমন কেউ কি আছো আমার কাছে এই গভীর রাতে কিছু চাইবা, চাওয়া মাত্র যিনি আপনার মনের চাওয়া পূর্ণ করে দিবেন তিনি কে? এখন একটা মিনিটে একটু আল্লাহকে মনের বাসনাগুলা চক্ষুটা বন্ধ করে একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আল্লাহ 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 আল্লাহুম্মা ইন্নি আবুদুক ওয়া বনু আবিদিক ওয়া বনু আমাতিক নাসিয়াতি বিয়াদি মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউ আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সামাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক أو علمته أحدا
মিন খালকিক আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিন গায়বা ফি ইলমিন গায়ব ইনদাক আন তাজআলাল কুরআন রাবিআ কলবি ওয়া নূর সাদরি ওয়া জালা হুজনি ওয়া যাহাবা হাম্মি ঠোঁট মিলিয়ে যারা বলছেন রসুলের হাদিস, এই দোয়াটা যেন মানুষ মুখস্থ করে, কারণ এই দোয়াটা পড়লেই যিনি শুভ সংবাদ দেন তিনি কে? বিশ্বাস নেই, আজকে গভীর রাত্রিতে পড়েছে আল্লাহ, যার মনে যে ন্যাক আশা আছে আজকে রাত্রে আল্লাহ আপনি পুরানা করে উঠেন। জোরে ডাক দিয়া বলেন আমিন, চিৎকার বলেন আমিন। রসুল রাত্রে হলে মাঝে মাঝে গিয়ে গিয়ে দেখতেন কে কেমনে তেলাওয়াত করে। একদিন গেছেন আবু বকরের ঘরের সামনে, গিয়ে শুনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব আস্তে আস্তে বলতেছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين أستي أستي تلات كنت سيئس إبار رسول الله عمر رضي الله تعالى عنه وبر الشمس جي دكي جوري چتكار كرو عمر رضي الله تعالى عنه تلات كنت سيئس একজন রসুলের দুই বছরের ছোট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন রসুলের বারো বছরের ছোট ওমর রাদিয়াল্লাহু তাআলা, দুইজনের আদর করে রসুল ডাকছে সকালবেলা, ফজরের নামাজের পরে, কেউ আবু বকর আপনি এত আস্তে আস্তে পড়েন কেন? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আস্তে আস্তে পড়ি আমার ঠোঁট মরা লাগে, যিনি আমার কথাগুলো বুঝে ফেলেন তিনি কি? আমার আপনি এত জোরে জোরে কেন পড়েন? এই জন্য আমি জোরে জোরে পড়ি, যারা ঘুমাচ্ছে তারা যেন জেগে যায়, কাফেরদের মনের ভিতরে যেন প্রকম্পনের সৃষ্টি হয়, বাতিল যেন দুরুমিত হয়। আজকে ওমরের উত্তরসূরি যারা বজ্রকণ্ঠে যদি আমরা আওয়াজ করতে পারি, রাস্তা নাস্তিকেরা থেমে যাবে, কোরআনের আওয়াজ বিজয়ী হবে। ঠিক না বেঠি? আমার মনটা ভালো লাগছে, আপনাদের হক আমি আদায় করতে পারছি কিনা আমি জানি না, তবে আমার মন ভালো লাগতেছে। কয় নম্বরে আছি? সাত নম্বরে যাবো। কয় নম্বর? পাঁচ নম্বরে। আমার বারাম মাই ইউকাযযিবু বিশ্বাফা, শাফাআতকে যদি আপনি অস্বীকার করেন, যে নবী আমার জন্য জীবনে কোনো দিন না দেখে আমার জন্য মায়া করে আমার জন্য ভাই বলে কথা বললেন, সাহাবীদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা বলো কাদের ইমানটা আশ্চর্যজনক? সাহাবীরা বললেন ফেরেশতাদের ইমান আশ্চর্যজনক। আল্লাহ নবী বলছে আরে কি কর, ফেরেশতারা আল্লাহর সামনে থাকে, তারা তো ইমান আনবেই, তো তাদের ইমান আশ্চর্যজনক হবে কেন? এবার নবীজি বললেন বলো তো দেখি কাদের ইমান আশ্চর্যজনক? সাহাবীরা বললেন ইমানুল মালাইকা, এরপরে সাহাবীরা বললেন ইমানুল আনবিয়া, নবীদের ইমান আশ্চর্যজনক। আল্লাহ নবী বললেন আরে না, নবীরা আউহা ইলাইহিম, তাদেরকে তো আল্লাহ ওহী দান করেন, তারা তো ইমান আনবেই, বলো তো দেখি কাদের ইমান আশ্চর্যজনক? সাহাবীরা এবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমাদের ইমান দেয় আশ্চর্যজনক, আমরা যে ইমান আছি। আল্লাহ রাসূল বলতেছে ওয়া আনা ফীকুম, আমি তোমাদের মধ্যে আছি, কেমন করে ইমান না আনা? আমার এমন কিছু উম্মত আসবে
যারা শুধু পৃষ্ঠার ভিতরে কোরআন পাবে, জীবনে কোনদিন আমি নবীকে দেখবে না। না দেখে যারা ইমান আনবে তাদের ইমানটা আশ্চর্যজনক বলেন আল্লাহু আকবার। মান আমানা বি ওয়ালাম ইয়ানি, আমরা ইমান এনেছি নবীকে কোনদিন দেখি নাই, স্বপ্ন যুগেও দেখি নাই। আজকের এই মাহফিল থেকে বলি আল্লাহ, স্বপ্ন যুগে হলো একবার পেয়ারা নবীকে দেখা দিও, একবার নবীজিকে স্বপ্ন যুগে দেখা দিও। সুতরাং এই মাহফিলে যেন আসলে নবীজির জন্য যদি মহব্বত জাগ্রত করে নিয়ে যেতে পারেন, নবী শাফাত করবে যিনি ধন্য বানায় জান্নাতি বানাবেন তিনি কে। এবার আর পাঁচটা আঙ্গুল উঠায় দেন আল্লাহর জন্য, শেষ পাঁচটা কথা বলব। মাশাআল্লাহ, সবাই আছেন তো? মনোযোগ আছে তো? কষ্ট হয় নাই তো? কার কার কষ্ট হয়ে গেছে হাত গুলো উঠান। একজন যে উঠায় রাখছে আর নামে না, যে হুজুর অনেক কষ্ট হয়ে গেছে, এবার মুরব্বিও বসে গেছে, লিল্লাহ তাকবীর। মুরব্বি একজন উঠছিল, এক হুজুর ওয়াজ করার সময় বলছে যে শুধুমাত্র আবু জেহেল আমার ওয়াজ থেকে উঠে যাবে। আর পাক্কা নামাজি, সেও চিন্তা করছে আল্লাহ সারা জীবন নামাজ পড়ি, অন্তত আবু জেহেল সাজা দরকার নেই, লাগলে যা করার এখানে করবো, এরপরে উঠবো না। আমি আবার এটা আপনাদেরকে বলবো না, আপনারা বসেন, শুধুমাত্র আল্লাহ মহাব্বতে বসবেন। আমার মন বলছে এই গভীর রাতে আল্লাহ না লায়েককে আমার এই শ্রোতাদেরকে আল্লাহ ফিরাই দিবে না ইনশাআল্লাহ। এবার আল্লাহকে পাওয়ার জন্য রমজান একেবারে সামনে, বলতে পারেন আজকে কয় তারিখ সাবানের? ও আল্লাহ, কাগের অসময় যাচ্ছি রে আল্লাহ, 10 তারিখ আর 2 দিন কোনই গেল। এবার বলেন সাবানের কয় তারিখ? আচ্ছা এটা সাবান নাম রাখছি কেন, এটা কি গায়ে দেয় নাকি? তো সাবান কেন? এটা আরবি সাবান, আরবিতে যেটা গায়ে দেয় ওটাকে বলে সাবুন। আর আরবি সাবান মানে ডালপালা বিশিষ্ট। এই সাবান মাসে যখন আপনি আছেন, আইয়ামে বিয়েদের রোজাগুলো রাখেন, কোরআন তেলাওয়াতের প্র্যাকটিস আপনি বাড়ায় দেন, রমজান আসার জন্য বারবার প্রত্যাশা করেন, আপনি কেঁদে কেঁদে মালিকের কাছে ফরিয়াদ করেন, সাবানের লাইলাতুল নিসফি মিন সাবান, সাবানের মধ্যরাত আল্লাহর কাছে ইবাদতের মধ্য দিয়ে কাটান, মারামারি তর্কাতর্কির দরকার নাই। ইয়াকুল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন সাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। মুআজ বিন জাবাল থেকে বর্ণিত হাদিস, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদ কিতাবের ভিতরে এই হাদিসের বর্ণনাকারীদেরকে সেকা বলে, নির্ভরযোগ্য বলে উল্লেখ করেছেন। মারামারি করা দরকার নাই, আমল করেন, আমল করেন, যিনি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, আদর করবেন, কাছে টেনে নেবেন তিনি কে। আজকে রাত্রে কিছু না কিছু আমরা পাবো, 5টা কথা শুনে যাব ইনশাআল্লাহ। বলেন এক নাম্বার কথা, যখনই আজকে আজান শুনবেন আমল শুরু করবেন। কি আমল? কোলো মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যখন ডাক দিবেন সঙ্গে সঙ্গে মুয়াজ্জিনের অনুরূপ আপনিও বলেন। আপনি যদি এই আমলটুকু করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুস্তাজা, তখনই যিনি সারা দিবেন তিনি কে। এক নাম্বার, শেষ কথা। 2 নাম্বার কথা আমার ভাইরা, 2 নাম্বার কথা মন, আল্লাহ যত গোলাম এখানে বসছে সদাকে বলি, সাবান মাসটা বড় সবের মাস, ডাল পালা বিশিষ্ট মাস, অনেক ধরনের নিয়ামত আপনি মাসে পাবেন। রোজা সারবেন, রোজা রাখবেন, রোজা সারবেন, রোজা রাখবেন, একদিন আপনি খেলেন আরেকদিন রোজা রাখেন, একদিন দ্বারা কামল নাই দ্বারা তাহাজ্জুদ পড়েন, অন্যদিন শরীর খারাপ রাখতেছে ঘুমায় পড়েন, এবাদতের ঢাল পালা যিনি মাসে বিছিয়ে রেখেছেন তিনি কি। 2 নম্বরে জোহরের নামাজের সময়টা যখন হয়েছে, হারাম অর্থ শেষ হয়েছে,
ঠিক এই সময়ে একটু মালিকের জন্য হাজিরা যারা দিবেন মাত্র চারটা রাকাত নামাজ যারা পড়বেন, আল্লাহর হাবিব বলছেন ফিহা সাতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এমন একটা সময় জোহরের সময় থাকে যখন জোহরের রক্তটা হয়েছে, জালের মাত্র চার রাকাত নামাজ পড়ে নেন, আপনার জন্য আকাশের দুয়ার খুলে যিনি রহমত নাজিল করে দিবেন তিনি কে? আপনার কাছে মনে হয় হুজুর আকাশটা খুব ছোট নাকি? আরে না, শুধু প্রথম আকাশটা, বর্তমান বিজ্ঞান বলছে প্রথম আকাশটা এত বড় 6.5 ট্রিলিয়ন কিলোমিটার, 6.5 আরে কয় না 6.5 ট্রিলিয়ন, আমরা মনে করছি যে হুজুর 6 কিলোমিটার, না লক্ষ নয় কোটি নয় এরপরে বিলিয়ন এরপরে ট্রিলিয়ন, 6.5 ট্রিলিয়ন দূরে, বিশাল বড় 6.5 ট্রিলিয়ন পুরুত্বের এক বিশাল প্রথম আকাশ যিনি সাজিয়ে দিয়েছেন তিনি কে? এরপরে দ্বিতীয় আকাশের কথা চিন্তা করেন, আপনি আল্লাহু আকবার বলতে হবে, কেন আল্লাহু আকবার বলা লাগবে? দ্বিতীয় আকাশটা 130,000 আলোক বর্ষ, আমার দিকে একটু তাকায় থাকেন, 1 সেকেন্ড আলো যেতে পারে 3 লক্ষ কিলোমিটার, বলেন আল্লাহু আকবার, পৃথিবী পার হয়ে যাবে 3 লক্ষ কিলোমিটার, 1 সেকেন্ড আলো চলে যাবে, সেই হিসাব অনুযায়ী এক আলোক বর্ষ সমান সমান 9.5 ট্রিলিয়ন মাইল কিলোমিটার, নয় লক্ষ না কোটি না বিলিয়ন না এরপরে ট্রিলিয়ন এরপরে আবার কিলোমিটার না মাইল, এক আলোক বর্ষ, এমন 130,000 আলোক বর্ষের বিশাল জগৎ যিনি শুধু দ্বিতীয় আকাশকে সাজায় রাখছেন তিনি কি? এরপরে চলে যান তৃতীয় আকাশে, তৃতীয় আকাশটা হলো 2 মিলিয়ন আলোক বর্ষ, চতুর্থ আকাশ হলো 100 মিলিয়ন আলোক বর্ষ, পঞ্চম আকাশ হলো 1 বিলিয়ন আলোক বর্ষ, ষষ্ঠ আকাশটা হলো 20 বিলিয়ন আলোক বর্ষ। ষষ্ঠ আকাশে গেলে একটা গাছের শিকড় আমি আপনি পেয়ে যাব, আকাশের মধ্যে ষষ্ঠ আকাশের ভিতরে গাছের শিকড়, সপ্তম আকাশে গিয়ে ডালপালা এত দূর পর্যন্ত ডালপালা বিস্তার করেছে, ইন্দা সিদরাতিল মুনতাহা ইন্দাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়া যিনি রেখে দিয়েছেন তিনি কে? এরপরে সপ্তম আকাশটা কত বড় বিজ্ঞান বলে, এখানে আমরা সারেন্ডার হয়ে গেছি, মাথা নত করে দিয়েছি, এটার কোনো ধ্যান ধারণা আমাদের কাছে নাই, তাকালে মনে হয় এইটা অসীম অসীম অসীম, জোরে কোন আল্লাহু আকবার। আপনি যদি শুধু জোহরের 4 রাকাত নামাজ পড়েন, 7 আকাশের 1 টানা 2 টানা 7 দরজা খোলা হয়ে যাবে, অজর দ্বারা যিনি আপনাকে রহমত নাজিল করে দিবেন তিনি কে? একটু পরে ফজরের নামাজ, ফজরের নামাজের সময় আরো একটা আমল তৎক্ষণাৎ করতে পারবেন, রাজি আছে? ফজরের নামাজ আজকে দাঁড়াবেন, আজকে থেকে শুরু করে। আচ্ছা আলেম কে কে আছেন একটু হাত তুলে তো দেখি, ফজরের নামাজ যাওয়া লাগবে, মাশাআল্লাহ হুজুরও বসে গেছে, দেখছো হুজুরে তো ধরে ফেলছে, না বুঝলে ধরি নেই, আপনি যদি ব্যস্ত থাকে ফজরের নামাজ পড়াইতে হবে এরকম থাকতে পারে, আমি এদেরকে কষ্ট দিতে রাজি না। আলেম কারা কারা আছেন একটু হাত তুলে তো দেখি, আলেম হাফিজ মাশাআল্লাহ তাকবীর, আমার বুক ভরে গেছে এত এত আলেম যাদেরকে আল্লাহ খুব ভালোবাসে পছন্দ করে, এই আলেমরা আল্লাহর কাছে বড় দামি। এবার হাত গুলা নামান, এবার আমি বলতে চাই আজকে থেকে দায়িত্ব আলেমদের মুসল্লিদেরকে নিয়ে পড়ায় দিবে, দু একদিন দিলেই ট্রেনিং হয়ে যাবে। 1 নম্বর, যে কোন নামাজ শুরু করার আগে 3টা বাক্য উচ্চারণ করবেন, কয়টা? আল্লাহ নবী একজন সাহাবীর দিকে নামাজের পরে জিজ্ঞাসা করলেন, এই তুমি কি পড়ছো? আমি দেখলাম আকাশের 7টা দরজা খুলে অজন ধারায় রহমত নাজিল হচ্ছে, আল্লাহু আকবার, কি পড়ছো তুমি? সাহাবি বললেন, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু আমি পড়িনি, মাত্র 3টা বাক্য পড়েছি, 1 নম্বরে পড়েছি আল্লাহু আকবার কাবীরা,
দুই নম্বরে পড়েছি আলহামদুলিল্লাহি কাসীরা, তিন নম্বরে পড়েছি ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। কয়টা হলো সবাই বলেন, কয়টা হলো? এই তিনটা বাক্য পড়ার কারণে নবীজি বলছেন আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, বড় অবাক হয়ে গেছি মাত্র তিনটা বাক্য পড়েছে আকাশের একটা না দুইটা না সাত সাতটা দরজা যিনি খুলে দিয়েছেন তিনি কে? কত বড় আকাশ, এই সাতটা দরজা খুলে রহমত নাজিল হচ্ছে। আব্দুল্লাহ বিন ওমর বলেন মা সামিতুন্না মা তারাক্তুহুন্না মুন্দু সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিন নবীজির জবান থেকে কত শুনলাম জীবনে আর কোনো দিন সারি নাই আমল করেছি, তিনটা বাক্য পড়েছি। আজকে যদি তিনটা বাক্য পড়েন আপনার আমার জন্য সাত আকাশের দরজা খুলে যিনি রহমত নাজিল করবেন তিনি কে? মাশাআল্লাহ। বলেন তো এক নম্বর বাক্যটা কি? একেবারে জাগরণ দিয়ে এক নম্বর বাক্যটা কি? মাশাআল্লাহ, জোরে এক নম্বর বাক্যটা কি? দুই নম্বর বাক্যটা কি? মাশাআল্লাহ। তিন নম্বর বাক্যটা কি? মাশাআল্লাহ, আমার হৃদয় ভরে গেছে। এই আমলটা আজকে একটু ছড়ায় দিবেন, আজকে আমলটা করবেন ইনশাআল্লাহ বলেন। তবে মুসল্লিরা আবার জোরে জোরে মনে মনে রসুল এই জন্য তো শিখেছে যে কি পড়ছিল তুমি, কারণ শুনতে পায় নাই মনে মনে পড়ছে, আপনারা মনে মনে পড়বেন। কয় নম্বরে জানি আসি? এইবার এসে একটু ফেস লাগাই দিস হুজুর, এত নাম্বারের মধ্যে মনে থাকে কেমন করে? তারপরও আল্লাহর গোলাম বলছে ক নাম্বার, জোরে ক নাম্বার। আর দুইটা বাকি, চার নাম্বারে আল্লাহর যত গোলাম এই মাহফিলে আসেন বসে, চার নাম্বারে আমার ভাইয়ারা যদি সাত আকাশের দুয়ার খুলতে চান আজকের এই গভীর রজনীতে আল্লাহর কাছে বসে বসে কথাগুলো শুনছেন, তাহাজ্জুদের সময়টা সুলুসুল আখির মিনাল লাইল শেষ অংশ শুরু হয়ে গেছে, এমন সময়ে দুইটা রাকাত নামাজ পড়ে মালিককে সেজদা দিবেন যিনি যিনি আমাদের জন্য সাত আকাশের জোয়ার খুলে রহমত নাজিল করে দিবেন তিনি কে? আর বাকি আছে মাশাআল্লাহ একটা, আমারও সময় বাকি আছে আর দুই চার মিনিট হাতে, বাবারে আর দেড় ঘন্টার উপরে হয়ে গেছে, দেড় ঘন্টার উপরে আমি ওরে আল্লাহ শুনেন, এবার শুনেন লিল্লাহে তাকবীর, কয় নাম্বার? মাশাআল্লাহ, এবার কয় নাম্বার? একেবারে শেষ, এটা না শুনে একজন উঠবেন না, এরপরে আমরা ছোট্ট করে একটা মোনাজাত দিব, এরপরে আপনারা উঠবেন ইনশাআল্লাহ বলেন। এরপরে পাঁচ নাম্বার, কয় নাম্বার? পাঁচ নাম্বারে আমার বারাম দুইটা বার আসে সোমবার আর বৃহস্পতিবার, এই দুইটা বারে অটোমেটিক্যালি যিনি বান্দা আর গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? তবে দুইজনের মাফ নাই, একজন হচ্ছে মুশরিক যে শিরক করে জেনা করে মানুষ প্রকাশ্যে না গোপনে, চুরি করে প্রকাশ্যে না গোপনে, ডাকাতি করে প্রকাশ্যে না গোপনে, কিন্তু ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, এই জুলুম মানুষ করে একেবারে প্রকাশ্যে, এই প্রকাশ্যে করার কারণে আজকের মাহফিল থেকে বলি সমস্ত শিরক ছেড়ে দেন, কোন মাজার কোন পীর কিচ্ছু দিতে পারে না, যিনি দিতে পারেন তিনি কে? এটা কলেজের ভিতরে বসা, তাইলে কয়টা হলো? পাঁচটা। কয়টা হলো? এক নাম্বার মুশরিকের আর মাফ নাই, আরেক জনকে মাফ করে না, সবে বরাতে মাফ পাবে না, লাইলা তো নিসফে মিন শাবানে মাফ পাবে না, কদরের রাতে মাফ পাবে না, কোন রাত্রিতেই মাফ নাই। কে সে? মুসা, যার অন্তরটা হিংসায় ভরা। আরে উমুকের বাড়িটা হইল কেন? এরকম কিছু লোক আছে কিনা? একসাথে পড়লাম তার আজকে এত সুনাম এত সুখ্যাতি,
তুমি আল্লাহর নিয়ামতকে বরদাস্ত করতে পারো নাই, তুমি হিংসো, তোমার অন্তরটা হিংসা দিয়ে ভরা, কদরের রাত্রিতেও তোমার মাফ হবে না। হুজুর, এইটা দূর করার উপায় কি? এটা দূর করার উপায় হয়েছে একেবারে ভান করে হলেও আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার বন্ধুরে আর দিয়ে দাও, আল্লাহ যার ব্যাপারে হিংসা তারে আরো দাও, আরো দাও, আরো দাও, আল্লাহ হিংসা রাখি না মনের মধ্যে, আল্লাহ হিংসা সব মুছে দিলাম, আর মনটারে বড় করে নিজের চেষ্টাটাকে সামনের দিকে নিয়ে আসে। আপনার মূল্য হয়তো এখনো হয় নাই, কিছুদিন পরে যিনি আপনার মূল্য বাড়ায় দিবেন তিনি কে? এই দুইটা বারে পারলে রোজা রাখবে, যদি রোজা রাখতে নাও পারে গুনার কাজ করবেন না সোমবার বৃহস্পতিবারে। এই দুইটা বারে অটোমেটিক্যালি যিনি বান্দার গুনাহ মাফ করেন, আকাশ থেকে সাত আকাশের দরজা খুলে বান্দাকে রহমত নাজিল করেন তিনি কে? এবার আমার ভাইরা, জান্নাত আর জাহান্নামের কথায় শেষ কথা বলতে চাই এইভাবে, আল্লাহ যত গোলাম এই মাহফিলে বসে সব গোলামেরা ভাগ্য পরিবর্তন করে আজকের এই মাহফিল থেকে আমরা যেতে চাই, রাজি আছেন? বলেন রাজি আছেন?